নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে 33 জন। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানা আচারিয়া বলেন, উদ্ধারকর্মীরা আটকে পড়াদের উদ্ধার কাজ করে যাচ্ছেন। কাঠমান্ডুতে একটি পুরো বাড়ি ভূমিধসে ভেসে গেছে। নিখোঁজ রয়েছেন সেই বাড়ির 6 বাসিন্দা। পুলিশ জানায়, ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ হয়ে আছে, যোগাযোগ ব্যবস্থা একদম খারাপ, তাই তাদের উদ্ধার কাজ কঠিন হয়ে গেছে। এদিকে বাগমতী, বিষ্ণুমতী ও সিন্ধুলি নদীর পানির উচ্চতা ছড়িয়েছে বিপদসীমা। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের। এরই মধ্যে নদীগুলোর পানি উপচে পড়ে কাঠমান্ডু উপত্যকায় দেখা দিয়েছে বন্যা। 40 লাখ মানুষের বসবাস নেপালের রাজধানী ও আশপাশ এলাকায়। জলাবদ্ধতার কারণে অনেকেই পড়েছেন ভোগান্তিতে। শিগগিরই পরিস্থিতি উন্নতি হবে না এমনটি আশঙ্কা প্রশাসনের। প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাত হয় হিমালয় কন্যা নেপালে।